রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস খুলে রেখে তথ্য লোপাটের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীর সমর্থকরা। শুধু তাই নয়, রাতের অন্ধকারে অপরিচিত মহিলাকে আনা হয়েছিল পঞ্চায়েত অফিসে বলে অভিযোগ করল বিজেপি কর্মীর সমর্থকরা। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখে আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। সেই সময় তৃণমূলের একটি মিছিল ওই স্থান দিয়ে যাবার সময় উত্তেজনার পরিবেশ তৈরি হয় এলাকায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির আনা অভিযোগকে অস্বীকার করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল। দেখুন, গোকুলনগর অঞ্চলে শান্তিপূর্ণভাবে সকলেই বসবাস করেছিল। গতদিন রাত্রি 12টাতে গোকুলনগর অধিবাসী খবর পেল যে গোকুলনগর 6 নম্বর অঞ্চলে বেআইনিভাবে সমস্ত যে দুর্নীতি না হওয়া কাজ, সেই কাগজপত্র এরা সঠিক করেছিল সমস্ত অফিসারদেরকে নিয়ে এসে। তো সেখানে গ্রামবাসী জানতে পেরে ওখানে লোকজন ঘিরেছিল, পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরে রাত্রি 1:30 নাগাদ একটা অপরিচিত ভদ্র মহিলা, তাকে এই গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্ধার করা হয়েছে। জানি না সেই ভদ্র মহিলা এই অঞ্চল অফিসের স্টাফ কিনা, কিন্তু আমার জানা আছে যে সে ভদ্র মহিলা এই অঞ্চল অফিসের স্টাফ নয়। তো আজকের আবার প্রশাসনিকভাবে খবর দেওয়া হয়েছে, এলাকার জনগণ এবং ভারতীয় জনতা পার্টির লোকজন অঞ্চল অফিস ঘিরেছিল। দাবি ছিল যে বিডিও মহোদয়াকে আসতে হবে এবং কোন কারণে রাত্রি 12টাতে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত অফিস খুলে কাজকর্ম হচ্ছিল এবং এই যে মহিলা, এই ভদ্র মহিলার বাড়ি কোথায়, তিনি এখানে কি করছিলেন, এই দাবি নিয়ে আজকে সকালে এলে বহিরাগত দুষ্কৃতী শামসুল ইসলাম আল্লাজি এর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং কার্যকর্তাকে নির্মমভাবে মাথা ফাটিয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আন্দোলন তীব্রভাবে চলবে আগামী দিনে এবং সমস্ত স্তরে আমরা খবর দিয়েছি যারা বহিরাগত ঢুকেছে এই শান্তিপূর্ণ এলাকায় তারা যাতে না বেরিয়ে যেতে পারে, তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনিকভাবে আবেদন করব, না পারলে জনগণ তার ব্যবস্থা নেবে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা মিছিল করেছিল, সেখানে আপনাদের যারা অবস্থান বিক্ষোভ করেছিল তারা তাদের উপর হামলা করেছে। প্রশাসনের সামনে হয়েছে, তারা কোথায় মিছিল করেছিল তারা জানে, তারা তো সব কথা মিথ্যা কথা বলে, তারা কোনটা সত্যি বলে সেটা পশ্চিমবঙ্গের সমস্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে গেলেই তার প্রমাণ পেয়ে যায় মিথ্যা কোনটা সত্য কোনটা। যে রাজ্যের শিক্ষা দপ্তর মিথ্যা তার দায়ে জেলে যায়, আর সেই দলের লোকেরা বলবে যে আরো মিছিল করেছিল আমাদের লোক অত্যাচার করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজসিক। অশোক করণ, ভারতীয় জনতা পার্টির আপনার পঞ্চায়েতের উন্নয়ন এবং বিজেপি সরকারের অপশাসন এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আজকের মিছিল নিয়েছিলাম। মিছিল কর্মসূচি ছিল, সেই মিছিল আমরা কর্মসূচি নিচ্ছি। এরা কালকে রাত থেকে একেবারে নাটকবাজি করছে পঞ্চায়েতের সামনে। পঞ্চায়েতের আজকে সরকারিভাবে অডিট আছে, সেই অডিটকে বন্ধ পাঞ্চাল করার জন্য কালকে নাটকবাজি করে রাত্রে কালকে মিছিল দিয়ে কাউকে এ করেছে এবং এ সকাল থেকে সেই পাঞ্চাল করার চেষ্টা করছে। এটা বিজেপি একটা পরিকল্পিতভাবে করছে, এটা অরণ্য কিছু নয়। মানুষ এখন ওদের কাছে মানুষ নেই, উন্নয়ন নেই, মানুষকে কোনো উন্নয়নের কথা বলতে পারছে না, তার ফলে এই জিনিস হচ্ছে। মানুষকে কোনো উন্নয়নের কথা বলতে পারছে না, শুধু গুন্ডাবাজি ছাড়া আর বিজেপির গুন্ডাবাজি ছাড়া আর কিছু নয়। বিজেপির গুন্ডাবাজি ছাড়া আর কিছুই নেই, এই গুন্ডাবাজি ছাড়া আর কিছুই করতে পারছে না মানুষের কাছে। অভিযোগ যেটা যে আপনারা মিছিল থেকে তারা যে অবস্থান বিক্ষোভ করেছিল কালকে ঘটনা নিয়ে, মিছিল থেকে আপনারাই আক্রমণ, আপনারা কি জানেন কোনো অবস্থান বিক্ষোভের কথা? আপনারা কি জানেন কোনো অবস্থান বিক্ষোভের কথা? কোনো অবস্থান বিক্ষোভ ছিল নেই, কোনো কিছু নেই, পুরো নাটকবাজি। মানুষকে বিভ্রান্তি করার একটা নাটকবাজি, বামপন্থীকে বিভ্রান্তি করার একটা নাটকবাজি, মানুষকে বিভ্রান্তি করার একটা নাটকবাজি ছাড়া আর কিছুই নয়। এই বট দুদিন পরে তৃণমূলে যোগ দিয়েছিল, আবার বলছি আমি বিজেপি করি, ওর নীতি আছে, ওর নীতি আছে, ওর জন্মের ঠিক আছে, বলছি আমি তৃণমূলের কর্মী, তমলুকে যোগ দিয়ে তমলুকে বলেছিল আমি তৃণমূল করব, আবার এখানে এসে বলছে আমি আবার বলছে বিজেপি করব, সে আবার এখানে এসে চিৎকার করছে, সে আবার নীতির জ্ঞান বলছে। কোনো মারধর করেনি, ওরা আক্রমণ করেছে, ওরা আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের মহিলার গায়ে হাত দিয়েছে, আমাদের মিছিলের উপরে হাত দিয়েছে, এই বটকৃষ্ণ হাত দিয়েছে, যারা যারা হাত দিয়েছে ওরা মারধর করেছে।